আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মশুর আহমেদ অরিন, নিয়ে আসলাম নতুন আরেকটি ব্লগস। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমার সামনে এখন বর্তমানে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় স্পোর্টস এডিশন বাইক, সেটা হচ্ছে ইয়ামাহা R15M ইন্ডিয়ান ভেরিয়েন্টের BS7 এর স্পেশাল এডিশনের যে কালারটি আছে সিলভার কালার, সেই বাইকটি কিন্তু পাওয়া যাচ্ছে। তো এই বাইকটি সম্বন্ধে আজকে ডিটেলসে আপনাদেরকে বলবো কি কি চেঞ্জ আছে এই বাইকটিতে। যেমন এর আগের ভেরিয়েন্টে ছিল কিন্তু আপনার BS6 এর, কিন্তু বর্তমানে এই বাইকটি ভেরিয়েন্ট হচ্ছে BS7। এই বাইকটিতে বেশ কিছু চেঞ্জ আনা হয়েছে, সেই চেঞ্জ গুলো কি, সে বিষয়গুলো নিয়ে হচ্ছে আজকের ব্লগসটি। তবে ভিডিওটি শুরু করার আগে সবাইকে একটু রিকোয়েস্ট করব, আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি একটু প্রেস করে রাখবেন। আর এই বাইকগুলো কোথায় পাওয়া যাচ্ছে সেটাও একটু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এই বাইকগুলো পাওয়া যাচ্ছে বর্তমানে হচ্ছে আলিজা মার্টে সম্পূর্ণ দুটি আউটলেট আছে, একটি হচ্ছে মগবাজার মোড়ে আর এবং আরেকটি হচ্ছে মগবাজার থেকে একটু সামনে শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, সোনালী ব্যাংকের অপোজিটে এবং NCC ব্যাংকের নিচে, যেটা হচ্ছে মগবাজারের যিনি কাউন্সিলর মুক্তার সর্দার ওনার বাড়ির নিচেই হচ্ছে আমাদের আলিজা মাঠের এই ব্রাঞ্চটি। তবে আপনারা আমাকে পেয়ে যাবেন এই আলিজা মাঠের ব্রাঞ্চটিতে। সো ভিউয়ার্স, কথা না বাড়াই শুরু করি আজকে স্পেশাল একটি ব্লগ, যেটা হচ্ছে BS7 এর ইয়ামাহা R15M ইন্ডিয়ান ভেরিয়েন্ট। ভিউয়ার্স, এটা প্রথমে এটা ফ্রন্ট লুকটা দেখাচ্ছি। ফ্রন্ট লুকটা ঠিক আগের মতোই আপনার BS6 এ যেভাবে দেওয়া ছিল ঠিক সেভাবে আছে, কালার কম্বিনেশনে ঠিক তেমন কোনো চেঞ্জ নেই বললেই চলে। আর এর সাথে হচ্ছে এটা গ্রাফিক্সেরও কিন্তু কোনো ধরনের কোনো চেঞ্জ নেই। দেখতে পাচ্ছেন হচ্ছে এটা ইয়ামাহা ঠিক সেরকমই R15M কুইক শিফটার, সেই গ্রাফিক্সটি কিন্তু দেওয়া আছে। ফ্রন্টে কিন্তু ঠিক সেরকমই দেওয়া আছে। এটা DRL কিন্তু টোটালটাই হচ্ছে LED করা এবং তার সাথে ফ্রন্টে হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে প্রজেকশন হেডল্যাম্প ঠিক আগের মতো BS6 এ যা আছে। এবং দেন হচ্ছে ফ্রন্টে হচ্ছে এটা ঠিক আগের যে সাসপেনশন USD সাসপেনশনটা ইউজ করা হয়েছে এবং এটার ডিস্কটা হচ্ছে একটু বড় দেওয়া হয়েছে, যার জন্য হচ্ছে ব্রেকিং কন্ট্রোল সিস্টেমটা যাতে বেটার হয়। তার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন ABS, এটা পূর্বেরটাতেও দেওয়া এবং খুবই ভালো কালার ফিনিশড কম্বিনেশন। এবং এটা হচ্ছে ইয়ামাহা, যেটা হচ্ছে নিচের সাইডে যে ইঞ্জিনের সাইডে যে লোগোটে সেটাও কিন্তু ঠিক আগের মতো আছে ইয়ামাহা। এবং ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট কিন্তু ঠিক আগের মতো 155cc SOHC, তার মানে হচ্ছে সিঙ্গেল ওভারহেড ক্র্যাঙ্কশ্যাফ্ট ইঞ্জিনটাই রাখা হয়েছে। দেন হচ্ছে এটা হচ্ছে এটার এডজাস্টটা ঠিক আগের মতো রাখা হয়েছে। রেয়ারও হচ্ছে এটার আপনার সে ঠিক আগের মতো 140 সেগমেন্টের টায়ার, তো তার সাথে হচ্ছে ঠিক আগের মতোই হচ্ছে আপনার ABSটা ইউজ করা হয়েছে। দেন হচ্ছে এটার সাথে দেখতে পাচ্ছেন ব্যাক প্যানেলে কিন্তু আপনার ঠিক আগের মতোই যেটা হচ্ছে BBA স্টিকার দেওয়া আছে গ্রাফিক্স। আর রেয়ারে হচ্ছে আপনার মনোশক সাসপেনশন দেওয়া হয়েছে ইয়েলো কালারের, তো এটা কিন্তু দেখতে খুবই আকর্ষণীয় লাগে। এবং এটা সুইং আর্মটাও কিন্তু আপনার টোটালটা হচ্ছে অ্যালুমিনিয়াম। দেন হচ্ছে এটার রেয়ারে হচ্ছে ব্রেক লাইটটাও কিন্তু আপনার LED দেওয়া। আর মূল যে বিষয়টা হচ্ছে চেঞ্জটা এসেছে হচ্ছে আপনার ইন্ডিকেটরে, যে আপনার তার জন্য এক্সট্রা করে আর বাইরের থেকে আপনার এই LED ইন্ডিকেটর লাগাতে হবে না। তো আমি এটা একটু খুলে দেখাচ্ছি, এই হচ্ছে ইন্ডিকেটর, তো আগেরটা ছিল হ্যালোজিন, এইবারেরটা দেওয়া হয়েছে LED। আর রেয়ারের ইন্ডিকেটরটাও কিন্তু আপনার LED ইউজ করা হয়েছে।
তো এই হচ্ছে এলইডি ইউজ ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন, তার সাথে হচ্ছে নাম্বার প্লেটের জন্য হচ্ছে আপনার সেই হ্যালোজিন লাইট ইউজ করা হয়েছে, আর যেটা হচ্ছে একটা টায়ার গার্ড দিয়ে দেওয়া হয়েছে যাতে কাদা ছিটে না আসে, তার জন্য হচ্ছে এই টায়ার গার্ডটি ইউজ করা হয়েছে। এবং সিটের ফিনিশটা দেখতে পাচ্ছেন কার্বন টাইপ ফিনিশড, এবং তার সাথে হচ্ছে ইয়ামাহা R15M এর যে ট্রেডিশনাল যে ইটা আছে লেখাটা আছে সেটা পেয়ে যাচ্ছেন, এবং সিটটাও কিন্তু খুবই কমফোর্টেবল রাইডিং এর জন্য। আর আমরা সবাই জানি ভার্সন 3 থেকে ভার্সন 4 এ কিন্তু হ্যান্ডেল বারটা একটু আপ, তার জন্য হচ্ছে আপনার সিটিং পজিশন এবং রাইডিং পজিশনটাও কিন্তু খুবই কমফোর্ট। এবং ইগনিশন সিস্টেমটা যেটা হচ্ছে আপনার ঠিক আগের মতো BS6 এ যেটা ছিল ঠিক সেরকমই রাখা হয়েছে, তার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন হ্যাজার্ড সুইচ। তবে এখানে আপনার যেটা হচ্ছে মিটার যেটা কন্ট্রোল করতেন সেই সুইচটা নেই, সেই সুইচটা চলে গেছে হচ্ছে আপনার এখানে। আর এটা হচ্ছে আপনার পাস হাই বিম লো বিম মানে পাসটা দিয়ে দেওয়া হয়েছে এখানেই একসাথে, সব মানে হাই বিম লো বিম পাস সব একসাথে আপনার দিয়ে দেওয়া হয়েছে। আর তার সাথে হচ্ছে আপনার সেই ইন্ডিকেটরের সাইন, আর এটা হচ্ছে হর্ন ক্লাচ। এখন চাবিটাও যদি আমি বলি ঠিক আগের মতো সেই নর্মাল কিটাই দেওয়া হয়েছে, আর নর্মাল কিটা তো বুঝতেই পারছেন এটা কেমন। তো এখন আমরা চলে আসি হচ্ছে এটার মিটার ফাংশনে। ভিউয়ার্স, এটার যে মেজর যে চেঞ্জটা আনা হচ্ছে সেটা হচ্ছে এটার মিটার ফাংশনে। তো দেখি আগে একটু মিটারটা দেখতে পাচ্ছেন, সেই TFT ডিসপ্লে মিটার, খুবই আকর্ষণীয় কালার কনসোল, খুবই আকর্ষণীয় লাগে এটাতে। এটাতে আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে RPM ওটা পেয়ে যাচ্ছেন, দেন হচ্ছে আপনার নিউট্রালের ইন্ডিকেট করবে এখানে, ক্লকটা আপনি দেখতে পাচ্ছেন ক্লকটা শো করবে, ফুয়েল মিটারটা শো করবে, দেন হচ্ছে আপনার স্পিডও মিটারটা শো করবে, ইন্ডিকেটরগুলো শো করবে, নিউট্রালটা শো করবে, ABSটা শো করবে, দেন হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুইক শিফটারের সাইন, এটা হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোলের সাইন। তো এগুলো দেখতে পাচ্ছেন। আর এর সাথে হচ্ছে মিটারেরও কিছু ফাংশনাল চেঞ্জ আছে, যেমন আমি যদি এটাতে আপনি এই মিটারটাতে অনেক কিছুই করতে পারবেন নিজে নিজে, তো সেই জিনিসগুলো আমি একটু দেখাচ্ছি। যেমন হচ্ছে এটা হচ্ছে আপ, এটা ডাউন, এটা হচ্ছে আপনার সেট। তো আমি যদি সেটটা একটু চাপ দিয়ে ধরি তাহলে একটু দূর থেকে ধরলে পরে মনে হয় আপনারা বুঝতে পারবেন। এই সেটটা চাপ দিয়ে ধরলে দেখতে পাচ্ছেন মিটারের যে ট্র্যাক মোডটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এটা কিন্তু টোটালটা হচ্ছে ট্র্যাক মোড মানে রেসিং মোডটা চলে এসেছে। তো আমি একটু জোরে যদি একটু প্রেস করে রাখি সেটিংসে, তারপরে দেখতে পাচ্ছেন এই যে মিটার মেনু চলে এসেছে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি কি ডিসপ্লে সেটিং, দেন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ল্যাপস টাইম, দেন হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোল এটা অন রাখবেন কিনা, দেন হচ্ছে সিস্টেম সেটিং, তো সবই আছে। তো আমরা এক এক করে একটু দেখি মিটার ফাংশনে কি করা হয়েছে। তো একটু আমরা একটু ডিসপ্লেটা দিয়ে স্টার্ট করি। তো আপনি চাইলে এখানে ব্রাইটনেসটা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন, নাইটে বা ডেতে কেমন হয় সেই জিনিসটা আপনি দেখাতে পারবেন। দেন হচ্ছে এটার কালার ডিসপ্লে, কালার ডিসপ্লেটা যদি দেখি অল টাইম অটো, ব্ল্যাক অল টাইম। তো আমরা একটু অটোটা দিয়ে দেখি কেমন হয়। তো অটোটা দিয়ে রাখলাম। আর দেন হচ্ছে এটার ওয়ালপেপার, আপনি চাইলে কিন্তু এটা ওয়ালপেপারটাও কিন্তু চেঞ্জ করতে পারেন, যেমন এখন আছে হচ্ছে আপনার স্মার্ট, তো আপনি চাইলে কিন্তু এটা স্পোর্টস দিতে পারেন বা স্ট্যান্ডার্ডেও দিতে পারেন, এটা ওয়ালপেপারটা সেটিং হয়ে যাবে। তো আমি একটু এটাকে স্পোর্টসেই দিয়ে রাখলাম, দেন হচ্ছে আমরা আবার ব্যাক করি। দেন হচ্ছে ডিফল্ট মিটার মুড, ডিফল্ট মিটার মুডে হচ্ছে আপনি স্ট্রিট আর হচ্ছে ট্র্যাক এই দুটো কিন্তু আপনি বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, আমি এটাকে স্ট্রিট মুডে দিয়ে রাখলাম, এখন আমি আবার ব্যাকে চলে যাচ্ছি। তো ডিসপ্লে সেটিং, ব্যাক এবং সিস্টেম সেটিংয়ের ভিতরেও একটু দেখি। কুইক শিফটার ইন্ডিকেটর এটা যদি আপনারা দেখতে চান তাহলে এটাও আপনারা দেখতে পাবেন। তো এই হচ্ছে মিটার ফাংশনের, এবং এর সাথে আরও কিছু আছে, যেমন আমি একটু এখন চেঞ্জ করি। ওয়াও নাইস, মানে আপনার পছন্দ অনুযায়ী আপনি ইন্ডিকেট করতে পারবেন। এছাড়াও আপনি যদি জাস্ট একটু যদি আপ ডাউন দেখতে চান তাহলে দেখতে পারেন, এখানে দেখতে পাচ্ছেন লাস্ট এবং ফাস্টেস্টটা দেখতে পাবেন, দেন হচ্ছে অ্যাভারেজটা দেখতে পাবেন, দেন আবার এটা একটু চেঞ্জ করে নিই, দেন হচ্ছে এটাই দেখা যাবে হচ্ছে আপনার ট্রিপ ওয়ান, ট্রিপ টু, দেন হচ্ছে কেউ কত কিলোমিটার রান করলো, আর এটা যদি আপনি কারেন্ট ফুয়েল, অ্যাভারেজ ফুয়েল, অ্যাভারেজ স্পিড, মানে এই সকল কিছু, ব্যাটারি ভোল্ট সব কিছুই, আপনার টেম্পারেচার, ফুয়েল ট্রিপ সব কিছুই আপনি দেখতে পাবেন।
তো ভিউয়ার্স, এই ছিল এটার চেঞ্জেস। আর এটার মিটার ফাংশনটা কিন্তু আমার কাছে খুবই অসাধারণ লেগেছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। এইটার ডিসপ্লেতে কিন্তু আপনার নামও লিখতে পারবেন, ইভেন আপনি কত নাম্বার কাস্টমার সেটাও কিন্তু আপনি ইন্ডিকেট করতে পারবেন। তো আশা করবো আপনারা বাইক কেনার উদ্দেশ্যে চলে আসবেন আমাদের এখানে। এছাড়াও যদি বাইক রিলেটেড কোনো কোশ্চেন থাকে, একটু কষ্ট করে ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বার বা স্ক্রিনে থাকা নাম্বার আমাদের সাথে যোগাযোগ করে নিবেন, তো ইনশাল্লাহ সেখানে সকল আনসার দিয়ে দিব, কারণ সেখানে প্রত্যেকটি নাম্বারই হচ্ছে হোয়াটসঅ্যাপ করা। ভিউয়ার্স, চেষ্টা করলাম এই স্পেশাল এডিশন বাইক নিয়ে আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য। তো মোটামুটি আপনারা বুঝতেই পেরেছেন যে কি কি চেঞ্জ রয়েছে BS6 এবং BS7 এর মধ্যে। তো ভিডিওটি শেষ করার আগে আবার একটু সবাইকে রিকোয়েস্ট করবো, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দিবেন, আর অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনারা পেয়ে যান বাইকের সর্বশেষ ভিডিও। আর যারা বাইকগুলো নিতে চাচ্ছেন, স্ক্রিনে থাকা নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। আর অ্যাড্রেসটি একটু আপনাদের সুবিধার্থে একটু আরেকবার জানিয়ে রাখছি, এটা হচ্ছে আমাদের সর্বমোট দুটি আউটলেট আছে, একটি হচ্ছে মগবাজার মোড়ে এবং আরেকটা হচ্ছে শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, সেটা হচ্ছে আপনাদের সোনালী ব্যাংকের অপোজিটে NCC ব্যাংকের নিচে। এছাড়াও ডিসক্রিপশন বক্সে আপনারা গুগল অ্যাড্রেস লিঙ্কটা পেয়ে যাবেন। সো ধন্যবাদ ভিউয়ার্স, দেখা হচ্ছে নতুন কোন ব্লগস এ। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাইকার্স যারা আছেন অবশ্যই সেফটি ইস্যু ছাড়া কেউ বাইক রাইড করবেন না।